প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো লটস ইটার্স এর পার্ট 3। লটস ইটার্স এর পার্ট 1-এ আমরা ইটার সামারিটা বর্ণনা করেছিলাম, এবং পার্ট 2-তে আমরা এই স্ট্যানজা বাই অ্যানালাইসিস করার সময় লটস ইটার্স এর যে প্রথম পোর্শন, যেটা অর্থাৎ হচ্ছে কোরিক সং এর আগের পোর্শন, যেটা তিনটা স্ট্যানজা সং মানে গঠিত, সেটা আমরা ডিসক্রাইব করেছি। এখন আমরা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর যে কোরিক সং এর যে পোর্শনটা, সেই পোর্শনটা নিয়ে আলোচনা করব, এবং আশা করছি এই অংশটা আমরা দুইটা লেকচারে শেষ করতে পারবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, সেকেন্ড পার্ট করার সময় আমরা এই পর্যন্ত করেছি, এখানে আমি মার্কসটা করে রেখেছি, এর আগ পর্যন্ত করেছি, আজকে এখান থেকে শুরু করব, এবং আশা করছি এটা দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম। আমরা জানি যে ফার্স্ট হাফ হচ্ছে, মানে সেকেন্ড হাফটা হচ্ছে তোমার কোরিক সং, এবং ফার্স্ট হাফটা হচ্ছে অন্য এক বা এই ল্যান্ডে আসার পরে, অর্থাৎ এই লটস ইটার্সের দ্বীপে আসার পরে ওই মুহূর্তটা আর কি ফার্স্ট হাফে আলোচনা করা হয়েছে, এবং এখানে আসলে কোরিক সং সম্পর্কে আলোচনা করা হয়েছে। কী আলোচনা করা হয়েছে এটা আমরা এখন দেখব। তো এটা বলছে যে দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম ইজ মেড আপ অফ 8 স্টেঞ্জা, অর্থাৎ টোটাল যে 11টা স্টেঞ্জা, সেই 11টা স্টেঞ্জার ভেতরে 3টা স্টেঞ্জা আমরা ফার্স্ট হাফে দেখেছি, এবং পরবর্তী 8 স্টেঞ্জা আমরা এই সেকেন্ড হাফে দেখবো। দিস স্টেঞ্জাস অ্যাক্ট অ্যাজ কোরিক সং, এই স্টেজ মানে এই স্টেঞ্জাগুলি একটা কোরিক সং হিসাবে হচ্ছে কাজ করছে। ইন দেম ওডিসিয়াস ক্রো ডিসক্রাইবস দ্য সেফটি অ্যান্ড কমফোর্ট অফ দ্য ল্যান্ড অফ দ্য লটাস ইটার্স অ্যান্ড দ্য ল্যাক অফ ডিজায়ার দে ফিল টু রিটার্ন হোম। এই পার্টে অর্থাৎ এই কোরিক সঙ্গে ওডিসিয়াসের যে ক্রুরা, তারা এই লটাস ইটার্সের যে নিরাপত্তা এবং এর যে আরামদায়ক যে অবস্থা, কমফোর্ট যে অবস্থা, সেটা সম্পর্কে বর্ণনা করছে, এবং এইখানে তারা যে চিরকাল থেকে যেতে চায় এবং এখান থেকে তারা ফিরতে চায় না বাড়িতে, সেই বিষয়টা তারা বলছে। ইন দ্য ফার্স্ট অফ দিস স্ট্যান্ডার্স দ্য মেইন বিগিন বাই স্টেটিং দ্যাট দ্য ল্যান্ড ইজ ফুল অফ মিউজিক দ্যাট ফলস সফটলি। এই যে ফার্স্ট স্ট্যান্ডার, অর্থাৎ এই স্ট্যান্ডারগুলির প্রথমের যে স্ট্যান্ডার, সেই স্ট্যান্ডারটাতে এখানকার এই নাবিকেরা অ্যাকচুয়ালি যেটা ডিসক্রাইব করছে, যেটা বলছে, সেটা হচ্ছে যে এই ল্যান্ডের যে মিউজিক, যেটা খুব সফটলি পড়ছে যেন উপর থেকে, মিউজিকের যে স্রোতধারা সেটা যেন উপর থেকে পড়ছে, এইটা তারা ডিসক্রাইব করছে। ইট সাউন্ডস রিজেম্বলস দ্য পেটালস অফ রোজেস ব্লোয়িং অন টু দ্য গ্র্যাস, অর পারহ্যাপস ইট রিজেম্বলস নাইট ডিউ দ্যাট সফটলি কালেক্ট অন স্টিল ওয়াটার। আচ্ছা, এর যে সাউন্ড, এইখানে যে সফট যে মিউজিকটা বাজছে, সেই মিউজিকটা অনেকটা রিজেম্বল এরকম, অর্থাৎ অনেকটা পেটাল অফ রোজেস, অর্থাৎ ফুলে গোলাপের যে পাপড়ি সেটা ঝরে পড়ছে ঘাসের ওপরে, এবং এই ঘাসের উপরে ঝরে পড়ার ফলে যে শব্দটা হয় সেই শব্দের মতো মনে হচ্ছে। আবার আরেকটা জিনিস মনে হচ্ছে যেন রাত্রিবেলা যেরকমভাবে ডিউ পড়ে, শিশির পড়ে খুব সফটলি, যেটা স্টিল ওয়াটারের ওপরে বা পুকুরে বা নদীতে যে হচ্ছে ডিউটা পড়ে, সেই ডিউটাতে যে শব্দ হয় ঠিক সেই ধরনের একটা শব্দ, অর্থাৎ আমরা বলতে পারি খুবই মৃদু, প্রায় হচ্ছেই না, এই ধরনের একটা শব্দ এখানে মিউজিক হিসাবে আসছে। দে কন্টিনিউ পাইলিং আপ মেটাফোর্স অ্যান্ড স্টেট দ্যাট ইট ইজ জেন্টলার দেন দ্য ফিলিং অফ ক্লোজিং ওয়ানস আইস হুইচ ওয়ান ইজ টায়ার্ড। আচ্ছা, তারা অনেকগুলি মেটাফোর এখানে নিয়ে আসছে, অনেকগুলি আলোচনা করছে, এখানকার যে মিউজিক সেই মিউজিকের সঙ্গে অনেক হচ্ছে বাস্তব জিনিস, বিশেষ করে পেটাল অফ রোজ, নাইট ডিউ, এগুলো তারা কম্পেয়ার করছে, এবং তারা আরেকটা জিনিস বলছে এগুলো এতটাই জেন্টেল যেন একটা ক্লান্ত ম্যান তার চোখ বুঝতে গিয়ে যেরকম ফিল করে সেরকম একটা ফিল এইখানেও তারা বোধ করছে আর কি। ইট ব্রিংস জয় টু দেম দ্যাট ইজ লাইক সুইট স্লিপ ফলিং ডাউন ফ্রম দ্য ব্লিসফুল স্কাইস। তারা এক ধরনের মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে, এবং এই মজাটাকে তারা সুইট স্লিপ বলছে, সুইট স্লিপের মতো, এবং যে স্লিপটা যেন একেবারে আশীর্বাদ পুষ্ট আকাশ থেকে খুব সুন্দরভাবে যেন তাদের উপরে নেমে আসছে। দে হ্যাভ এভরিথিং দে কুড ওয়ান্ট, তারা সব কিছুই পাচ্ছে যেটা যেটা তারা আর কি করতে মানে চাইত। দে দ্য আর্থ ইজ মেড ফ্রম কুল মোজেস অ্যান্ড ইজ ওন্ড উইথ আইভিস। বলা হচ্ছে যে এই আর্থ, অর্থাৎ এই যে ল্যান্ড, এই ল্যান্ডের ভূমিটা হচ্ছে খুবই কুল মজেস বা কুল নরম শ্যাওলা দ্বারা আবৃত, এবং ইজ ওন্ড উইথ আইভিস, এবং সমস্ত জায়গায় আইভি হচ্ছে এক ধরনের লতা, বলা হচ্ছে সেই লতা দ্বারা যেন চারদিকে মানে ঘিরে রাখা রয়েছে, বা যেদিকেই যাওয়া যাচ্ছে লতার যেন লতাতে যেন পেঁচিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। দিস বিউটিফুল ইউনিটি অফ প্ল্যান্টস ইজ কমপ্লিমেন্টেড বাই স্ট্রিমস দ্যাট হোল্ডস ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য ক্রেজি ক্র্যাগি লেডস হুইচ প্লেস হোস্ট টু পপিস।
এই যে ল্যান্ডটা, এই যে খুব সুন্দর যে বিউটিফুল প্ল্যান্টে পরিপূর্ণ যে সৌন্দর্য, সেইটা অতিরিক্ত সৌন্দর্য বর্ধন করেছে। মানে এর সঙ্গে যোগ হয়েছে হচ্ছে স্ট্রিমগুলি, অর্থাৎ ছোট ছোট যে ঝর্ণাগুলি, যে ছোট ছোট পানির যে স্রোতস্বিনীগুলি সেইগুলো, এবং এই মানে এই যে বিউটিফুল যে প্ল্যান্টগুলি সেইগুলোতে এই স্ট্রিমের কারণে এক ধরনের ফ্লাওয়ার বা ফুলও যেন ধরেছে। দ্য ক্রেজি লিডস হুইচ প্লেস হোস্ট টু পপিস, এবং এখানে পপি ফুলের যে খেলা বা যেই হচ্ছে মানে মানে এক কথায় ফুলগুলির যে ক্রেজি লিডস, ক্রেগি লিডস বলতে হচ্ছে ভঙ্গুর যে অবস্থা, এটা ঠিক পপি ফুলের মতো একটা অবস্থা চলছে এখানে আর কি। এক কথায় এখানকার সৌন্দর্য বর্ধন করছে বা সৌন্দর্যের কথা বলছে। দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম রিজেম্বলস দেয়ার ওন ইন্টেরিয়র ফিলিংস, এই যে চারিদিকের যে অবস্থা, এই অবস্থা এই নাবিকদের কাছে একটা ইন্টেরিয়র ফিলিং আসতেছে, অর্থাৎ তারা যেন একটা খুব ভালো একটা জায়গায় মানে আবদ্ধ হয়ে রয়েছে, এরকম একটা অবস্থা তাদের মধ্যে আসতেছে, ফিল আসতেছে। দে আর সিইং দেয়ার ওন ইনার পিস রিফ্লেক্টেড ইন প্ল্যান্টস, স্ট্রিমস অ্যান্ড ওয়ান অ্যানাদার, তারা তাদের ভেতরের যে শান্তিটা, সেই শান্তিটা যেন ফিল করছে এই প্ল্যান্টস, স্ট্রিম এবং একজন আরেকজনের যে পাশাপাশি তারা রয়েছে, এই বিষয়গুলির ভিতরে একটা তারা আনন্দ বা শান্তি উপভোগ করছে, এবং সেই শান্তিটা মানে তাদের ভেতরে শান্তিটা যেন এই প্ল্যান্টস, স্ট্রিম এগুলোর ভেতরে যেন বিরাজমান, তারা রিফ্লেক্ট হচ্ছে এইখানে যেন। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কোরাল সং ফলোস এ পার্টিকুলার থিম অফ ডিসকন্টেন্ট, এই যে সেকেন্ড পার্ট, এই কোরাল সঙ্গেরই আবার সেকেন্ড পার্ট এক ধরনের মানে থিম অফ ডিসকন্টেন্ট, অর্থাৎ একটা অসন্তুষ্টির একটা থিম যেন এইখানে রয়েছে। দ্য ন্যারেটর ইজ স্পিকিং টু দ্য মেন, আস্ক দ্য ইউনিভার্স হোয়াই মেন হ্যাভ নো রেস্ট হোয়াইল অল আদার্স ডু। আচ্ছা, এখানকার ন্যারেটর স্পিকিং টু দ্য মেন, অর্থাৎ ওই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলছে বা অন্যান্য নাবিকদের উদ্দেশ্যে বলছে যে এই পৃথিবীতে যখন সব মানুষই রেস্ট করে, পরিশ্রম করে, রেস্ট করে, তাহলে তাদের কেন এই রেস্ট নাই, সেই জিনিসটা জিজ্ঞাসা করছে এখানকার যে ন্যারেটর। সে দে স্টেট দ্যাট দে আর ওয়েড আপন উইথ হ্যাভিনেস হোয়াইল অলসো বিং কনজিউমড বাই শার্প ডিস্ট্রেস। আচ্ছা, তারা এবার বলছে, আরও বর্ণনা করছে যে তারা মানে অনেক হেভিনেসের দ্বারা একেবারে ক্লান্ত, মানে এক কথা ওয়েট আপন হেভিনেস বলতে তারা খুবই ক্লান্ত অবস্থায় রয়েছে, এবং আর কনজিউমড বাই শার্প ডিস্ট্রেস, এবং খুবই তীক্ষ্ণ এক ধরনের ডিস্ট্রেস, একেবারে মানে হতাশা বা ফ্রাস্ট্রেশন বা ক্লান্তর দ্বারা একেবারে যেন তারা তাদের ভেতরটা যেন ক্ষয় হয়ে যাচ্ছে, কনজিউমড হয়ে যাচ্ছে। দ্য মেন ডু নট বিলিভ দ্যাট দিস ইজ ফেয়ার অ্যাজ এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ রেস্ট, এবং এই মানুষগুলি এবার তারা ফিল করছে যে বা বিশ্বাস করছে যে এইটা আসলে ঠিক না, কারণ জগতের প্রতিটা মানুষই বা সব কিছুরই যখন রেস্ট রয়েছে, তাহলে আমাদের কেন রেস্ট নাই, সুতরাং এইটা তারা ফিল করছে যে এটা আসলে ফেয়ার নয়, এটা ঠিক নয়। হোয়াই শুড দে বি দ্য অনলি ক্রিচার্স টু কনসিস্টেন্টলি টয়েল অ্যালোন, এবার তারা প্রশ্ন করছে যে কেন তারা তাহলে তারা একমাত্র মানে সৃষ্টির মানে সৃষ্টির তারা একমাত্র মানে কেন হবে, অর্থাৎ একমাত্র জাতি বা একমাত্র মানুষ তারা কেন হবে যে তারা টয়েল অ্যালন সবসময়ের জন্য একাকী পরিশ্রম করে যাবে, এরকম তারা কেন হবে। অর্থাৎ এই লাইনটাতে যেটা বলছে যে তারা প্রশ্ন করছে যে জগতের সমস্ত মানুষই যখন পরিশ্রম করে এবং তারপরে রেস্ট পায়, তাহলে তারা কেন শুধুমাত্র রেস্ট পাবে না এবং একাকী পরিশ্রম করেই যাবে, এরকমটা বোঝাচ্ছে। অ্যাজ ওয়াজ ফাউন্ড ইন দ্য ফার্স্ট পার্ট অফ দিস পোয়েম, দ্য মেন আফটার ইটিং দ্য লটাস ফ্রুটস আর অনলি কনসার্ন উইথ দেয়ার ওন ওয়েলবিং। আচ্ছা, যেমনটা দেখা যাচ্ছে যে এই পোয়েমের প্রথম যে অংশটা রয়েছে, সেই অংশটাতে তারা লটাস ইটার্স খাওয়ার পরে তারা শুধুমাত্র সচেতন হয়েছে তাদের নিজের ভালোর বিষয়ে বা ভালো থাকার বিষয়টাতে। দে নো লঙ্গার ফিল ফর দোজ বিয়ন্ডস দেয়ার রিস, তারা এখন আর ওই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে না, যে চিন্তা বিষয়গুলি নিয়ে তারা একটা সময় চিন্তা করতো বা যে বিষয়গুলি তাদের নাগালের বাইরে ছিল সেগুলোকে পাওয়ার ব্যাপারে তাদের যে চিন্তা, সেই চিন্তাগুলি ছিল। অর্থাৎ আমরা জানি এটা ভিক্টোরিয়ান পোয়েম, এবং ভিক্টোরিয়ান মানুষের ভেতরে যে অ্যাডভেঞ্চার করার বা অজানাকে জানার যে একটা স্পৃহা ছিল, এই এই নাবিকদের ভেতরেও কিছু কাল আগেই এই স্পৃহাটা ছিল, কিন্তু যখন তারা এই লটাস ইটার্সদের এই দেওয়া ফলগুলি তারা খেলো, তাদের সেই স্পৃহা, তাদের সেই অ্যাডভেঞ্চার করার যে ইচ্ছা, সেটা নষ্ট হয়ে গেল। এই লাইন দুটিতে আসলে সেই কথাটাই প্রকাশ করা হচ্ছে। দে দ্য ফার্স্ট অব দ্য থিংস আর দ্য অনলি ওয়ান টু টয়েল অ্যান্ড দ্য অনলি টু মেক পারপিচুয়াল মন্স,
আচ্ছা, তারা অ্যাকচুয়ালি যে মানে যে জিনিসটা সব ক্ষেত্রে বা প্রথমে যে চিন্তা করছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে পরিশ্রম, এবং আরেকটা জিনিস হচ্ছে পারপেচুয়াল মন, অর্থাৎ চিরকালীন যে দুঃখ করা বা কষ্ট করা, এই বিষয়টা নিয়ে তারা এখন চিন্তা করছে। দ্য মেন আর রিজেক্টিং দেয়ার প্রিভিয়াস লাইফস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্ট্রাগল ইন ফেভার অফ ওয়ান ইন হুইচ দে উইল অনলি রেস্ট। আচ্ছা, তারা এই মানুষগুলি তারা তাদের পূর্বের যে পরিশ্রমী যে জীবন বা পরিশ্রমী যে লাইফ, সেটাকে তারা রিজেক্ট করছে এবং তারা স্ট্রাগল করছে তাদের যেই পরবর্তীকালে বা সামনে যে রেস্ট, সেই রেস্ট পাওয়ার জন্য। অর্থাৎ তারা মানে স্ট্রাগল করছে যে মানে তাদের পূর্ববর্তী লাইফ, পরিশ্রমী লাইফ রিজেক্ট করে তারা যাতে ভবিষ্যতে বা সামনে যেন সুখে থাকতে পারে, পরিশ্রমহীন থাকতে পারে, সেটার জন্য তারা সংগ্রাম করছে। দে নো লঙ্গার ওয়ান্ট টু বি থ্রোন ফ্রম সরো টু সরো নর ইভার হ্যাভ টু স্টপ ডুইং অ্যাজ দে প্লিজ ইন ফেভার অফ ওয়ার্কিং। তারা আর চায় না মানে থ্রোন ফ্রম সরো টু সরো, অর্থাৎ দুঃখের ভেতর থেকে আবার দুঃখের ভেতরে পড়তে তারা আর চায় না। নট এভার হ্যাভ টু স্টপ ডুইং অ্যাজ দে প্লিজ ইন ফেভার অফ ওয়ার্কিং, এবং তারা ইন ফেভার অফ ওয়ার্কিংয়ের কারণে, অর্থাৎ আনন্দের কাজ করার জন্য তারা যেই জিনিসগুলো এখন করছে সেইটাও তারা স্টপ করতে চায় না, এবং এইটা স্টপ করে যে তারা আবার দুঃখের ভেতরে পড়বে সেটা তারা করতে চায় না। দ্য থার্ড অফ দিস করেকশন স্ট্যান্জাস স্পিক্স অন হাউ দ্য মেন ফিল দ্যাট আনলাইক দ্য রেস্ট অফ ক্রিয়েশন দে আর আনাবল টু হ্যাভ এ পিসফুল লাইফ দ্যাট কনসিস্ট অফ লিভিং অ্যান্ড দেন ডাইং। আচ্ছা, এই যে করেকশন, সেই করেকশনের যে থার্ড যে স্ট্যান্জা, সেই থার্ড স্ট্যান্জাতে বলা হয়েছে যে এই মানুষগুলি দ্যাট আনলাইক দ্য রেস্ট অফ ক্রিচার্স, অর্থাৎ তারা পৃথিবীর অন্যান্য যে সৃষ্টি তাদের চেয়ে একটু আলাদা, এবং তারা যে এই আনাবল টু হ্যাভ এ পিসফুল লাইফ, অর্থাৎ একটা শান্তিপূর্ণ জীবন পাওয়ার ক্ষেত্রে তারা যে অসমর্থ, বিশেষ করে যে লাইফটাতে মানে বেঁচে থাকবে এবং একটা সময় তারা মারা যাবে, এই বিষয়টা আর কি পাওয়ার ব্যাপারে তাদের যে কথাবার্তা, সেটা থার্ড স্ট্যান্জাতে রয়েছে। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করি, থার্ড স্ট্যান্জাতে রয়েছে অর্থাৎ তারা বলছে যে আমরা একটু আলাদা ক্রিয়েচার অন্যান্যদের চাইতে, এবং আমরা সারা জীবন ধরে শুধু পরিশ্রমই করে যাই অন্যান্য, আর অন্যদিকে পৃথিবীর অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু সবসময় যেন সুখে শান্তিতে রয়েছে, এবং তারা এখন এমন একটা লাইফ চাচ্ছে যে লাইফটাতে তারা সুখ করতে চায়, এবং পূর্ববর্তী লাইফটাকে তারা রিজেক্ট করতে চাচ্ছে, এবং তারা মানে সুখী লাইফ লিডিং করার পর একটা সময় তারা মারা যাবে, এটা তারা চাচ্ছে এই থার্ড স্ট্যান্জাতে এসে, এবং সেটাই তারা বলছে। দে ওয়ান্ট টু লিভ অ্যাজ এ লিফ ডাজ, তারা একটা গাছের মানে গাছের পাতার মতো তারা বেঁচে থাকতে চায়। গাছের পাতা যেরকম জন্ম নেয়, বড় হয় এবং একটা সময় মারা যায়, ঠিক তারাও এরকমটা হতে চায়। বার্ডিং বিং ব্লোন অন ইটস ব্রাঞ্চ গ্রোয়িং গ্রিন অ্যান্ড ব্রড নেভার হ্যাভিং টু টেক এ কেয়ার অ্যান্ড দেন ফাইনালি আফটার বিং ডিউ ফেড আন্ডার দ্য মুন টার্ন ইয়েলো অ্যান্ড ফ্লোট টু দ্য গ্রাউন্ড। আচ্ছা, এইখানে যে বিষয়টা বলছে, একটা পাতার ক্ষেত্রে কী হয়, একটা পাতা বড় হয় এবং এর যে শাখা প্রশাখা সেই শাখা প্রশাখার ভেতরে, এবং গ্রোয়িং গ্রিন এবং সবুজ আকার ধারণ করে এবং বোর্ড এবং প্রশস্ত বা বড় হয়, এবং নেভার হ্যাভিং টু টেক কেয়ার, এবং কখনোই মানে অন্য কোনো বিষয়ে সে কেয়ার করে না, এবং ফাইনালি একটা ডিউ এর দ্বারা, অর্থাৎ শীতকালে এটা ফেড হয়ে যায় এবং আন্ডার দ্য মুন এবং চাঁদের নিচে বা রাত্রিবেলায় এটা ইয়েলো বর্ণ ধারণ করে, এবং একটা সময় এটা মানে গ্রাউন্ডের ওপরে পড়ে যায়, এইটার কথা বলছে বলছে এবং এইভাবে তারাও মানে পাতার মতো বাঁচতে চায় এবং পাতার মতো একটা সময় ঝরে যেতে চায়। দে আর সিইং দ্য লাইফ সাইকেল অফ দ্য সিম্পলেস্ট পার্টস অফ ক্রিয়েশন অ্যাজ দ্য মোস্ট অ্যাপেলিং টু দেম, তারা লাইফ সাইকেলটাকে অনেক সিম্পল হিসেবে দেখতে চায়, এবং অন্যান্য যে ক্রিয়েশনের যে পার্ট রয়েছে, অর্থাৎ সৃষ্টির অন্যান্য যে এলিমেন্টগুলি রয়েছে, অন্য মানুষ বা গাছপালা, এগুলোর মতো সাধারণ লাইফ সাইকেলটা তারাও চায়, এবং তাদের কাছে এটা মোস্ট অ্যাপিলিং মনে হচ্ছে। এখানকার যে নাবিকরা রয়েছে তাদের কাছে এটা খুব মানে সিম্পল লাইফ লিডিংটাই খুব অ্যাপিলিং মনে হচ্ছে, তারা আর ওই পরিশ্রমী লাইফটা চাচ্ছে না। অল থিংস দ্য কোরাস স্টেটস আর অ্যাবল টু লিভ টু অ্যান অ্যালোটেড লেংথ অফ ডেজ অ্যান্ড দেন বি রিপ্লেসড বাই সামথিং এলস দ্যাট উইল ইভেন্চুয়ালি রাইপেন অ্যান্ড ফেড। যে সমস্ত মানে সমস্ত জিনিস যেটা এই কোরাস মানে অংশটুকুতে বর্ণনা করা হচ্ছে, আর অ্যাবল টু লিভ টু অ্যান অ্যালোটেড লেংথ অফ ডেজ, অর্থাৎ তারা বাঁচতে চায় একটা নির্দিষ্ট মানে সময়সীমা, মানে
তাদের যে লাইফের স্প্যান, সেই স্প্যানের নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত তারা বেঁচে থাকতে চায়, অ্যান্ড দেন টু বি রিপ্লেসড, এবং তারপরে তাদের জায়গায় অন্যরা আসবে, এটাই তারা চায়, সামথিং এলস, অর্থাৎ অন্য কিছু দ্বারা তারা রিপ্লেসড হবে, দ্যাট উইল ইভেন্চুয়ালি রাইপেন অ্যান্ড ফেড, এবং যেটা একটা সময় পাকবে এবং অর্থাৎ পেকে যাবে এবং ফেড হয়ে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এটুকু যদি আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে এই যে মেম মানুষ যারা, তারা চাচ্ছে যে তারা জগতের অন্যান্য জিনিসগুলোর মতো একটা সময় রিপ্লেসড হবে, অর্থাৎ তারা একটা সময় সুখী লাইফ লিড করে মারা যাবে এবং তাদের জায়গায় অন্যরা আসবে এবং তারাও একটা সময় সুখী লাইফ লিড করে মারা যাবে, এইটা চাচ্ছে। দিস লিভস আর দ্য মোস্ট ফুলফিলিং অ্যাজ দে হ্যাভ এ ডিস্টিংক্ট পারপাস দ্যাট ডাজ নট ইনক্লুডিং টয়লিং, এবং এই লাইফটা বা তাদের এই ইচ্ছাটা বা এই জীবনটা পরিপূর্ণভাবে ফুলফিল হবে যদি, মানে দে অ্যাজ দে হ্যাভ দ্য ডিস্টিংক্ট পারপাস, যেহেতু তাদের এই রকমের একটা ইচ্ছা আছে, ভিন্ন একটা ইচ্ছা আছে যেইখানে কোনো টয়লিং থাকবে না, অর্থাৎ ইনক্লুডিং টয়লিং, নট ইনক্লুডিং টয়লিং বলতে কোনো ধরনের পরিশ্রম নাই, এই ধরনের পরিশ্রম না থাকা জীবনের চিন্তা তারা করছে এবং তারা মনে করছে যে এই ডিস্টিংক্ট পারপাসের দ্বারাই তাদের এই জীবনটা এভাবে ফুলফিল হতে পারে। ইন দ্য ফোর্থ স্ট্যান্জা দ্য স্পিকার আর বিমোনিং দ্য ফ্যাক্ট দ্যাট উই আর অল হেডিং টুয়ার্ডস ডেথ অ্যান্ড মাস্ট ল্যাবার অন দ্য ওয়ে দেয়ার। ফোর্থ স্ট্যান্জাতে, অর্থাৎ এই করিক সঙ্গের যে ফোর্থ স্ট্যান্জা, সেই ফোর্থ স্ট্যান্জাতে এখানকার স্পিকার মানে দুঃখ করছে এই চিরসত্য একটা বিষয়ে যে আমরা সবাই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এবং অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে এই মৃত্যুর দিকে যাওয়ার জন্যই। দে ডু নট বিলিভ দ্যাট লাইফ শুড বি কমপ্লিটলি মেড আপ অফ লেবার, কিন্তু তারপরেও তারা একটা জিনিস বিশ্বাস করছে যে জীবনটা সম্পূর্ণ পরিশ্রম দ্বারা তৈরি হবে বা সম্পূর্ণ সময় তারা পরিশ্রম করে যাবে, এই জিনিসটাতে তারা বিশ্বাস করছে না, তারা রেস্টও চাচ্ছে পরিশ্রমের পাশাপাশি। দে ওয়ান্ট টু বি লেফট টোটালি অ্যালোন, তারা একাকী থাকতে চায়, আনবোদার্ড বাই দ্য রিয়েল ওয়ার্ল্ড, এবং সত্যিকারের যে পৃথিবী, সেই পৃথিবীর যে দুঃখ কষ্ট সেগুলোর দ্বারা তারা জর্জরিত হতে চায় না বা সেগুলোর পরিশ্রমের দ্বারা তারা জর্জরিত হতে চায় না। দেয়ার লাইভস বা আচ্ছা দেয়ার লিভস আর মুভিং ভেরি কুইকলি অ্যান্ড ডেথ উইল সুন অ্যাপ্রোচ, তাদের জীবনটা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মৃত্যু তাদের খুব কাছাকাছি বা খুব তাড়াতাড়ি তাদের কাছে মৃত্যুটা চলে আসবে। হোয়াইল দে আর স্টিল অ্যালিভ দে ওয়ান্ট টু বি লেফট অ্যালোন অ্যান্ড হ্যাভিং নাথিং এলস টেকেন ফ্রম দেম, আচ্ছা যখন তারা বেঁচে রয়েছে সে সময়টাতে তারা একাকী থাকতে চায় এবং তাদের কাছ থেকে আর কোনো কিছুই যাদের নিয়ে নেওয়া না হয় তারা এই জিনিসটা চাচ্ছে। দেয়ার ইজ নো পয়েন্ট দ্যাট দে ক্যান সেভ ফাইটিং ওয়ার্স এগেনস্ট ইভিল অ্যাজ দেয়ার ইজ নো প্লেজার ইন ইট, আচ্ছা তারা যেহেতু যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে তো তারা এই জিনিসটা জান মানে এই জিনিসটা দেখতে চাচ্ছে যে এমন একটা অবস্থা যেখানে কোনো যুদ্ধ থাকবে না, যেখানে ইভিল মানে ইভিলের এগেনিস্টে যুদ্ধ করে আসলে কোনো ধরনের প্লেজার নাই, কোনো ধরনের মজা নাই, অর্থাৎ এখানে ভিক্টোরিয়ান লোকেরা আমরা মানে যেটা দেখা যায় যে ভিক্টোরিয়ান যুগের মানুষ যুদ্ধ অ্যাডভেঞ্চার এগুলোতে অনেক মানে অনেকটা পারদর্শী ছিল, তো এই লোকগুলো যারা তারা অ্যাডভেঞ্চার যুদ্ধ এগুলোতে আর কোনো মজা পাচ্ছে না। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু লাস্ট, এই পৃথিবীতে কোনো কিছুই চিরকালের মতো থেকে যাচ্ছে না অর্থাৎ টিকছে না, সো হোয়াই ওয়েস্ট দিয়ার টাইম মেকিং গ্রেটফুল মেমোরিজ, তাহলে কেন তাদের সময় নষ্ট তারা করবে এই ধরনের ভয়ঙ্কর স্মৃতিগুলো তৈরি করতে বা ভয়ঙ্কর ইতিহাসগুলো তৈরি করতে যখন সব কিছুই একটা সময় ধ্বংস হয়ে যাবে, এটা তারা বলছে। বাই দ্য এন্ড অফ দ্য স্ট্যান্জা দে হ্যাভ কাম টু দ্য কনক্লুশন দ্যাট ইট ইজ বেটার টু জাস্ট ডাই নাও রাদার দেন টু লিভ এ লাইফ অফ লেবার, এবং এই ফোর্থ স্ট্যান্জার শেষে তারা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে সারা জীবন পরিশ্রম করে বেঁচে থাকার চাইতে এটাই সবচেয়ে ভালো, যে পরিশ্রম না করে বেঁচে আরামাইসে বেঁচে থেকে একটা সময় মরে যাওয়া, অর্থাৎ এটা তারা বলছে যে তারা আরামাইস করবে এবং একটা সময় মারা যাবে সারা জীবন পরিশ্রম করার চেয়ে, এটা তাদের কাছে বেস্ট মনে হচ্ছে। আচ্ছা এরপরে যেটা আমরা দেখছি যে ফিফথ স্ট্যান্জাতে, দ্য ফিফথ স্ট্যান্জা অফ দ্য কোরাস ডিসক্রাইবস হাউ সুইট এ লাইফ উড আচ্ছা লাইফ ইট উড বি টু লে অ্যারাউন্ড ইন এ হাফ ড্রিম অল দ্য টাইম, দ্য ফিফথ স্ট্যান্জাতে এই মানুষগুলো ডিসক্রাইব করছে, এই কোরাসে তারা ডিসক্রাইব করছে যে লাইফ কত সুন্দর এইভাবে অর্ধেক স্বপ্নের মধ্যে পার করে দেয়া পুরোটা সময়,
The speaker are seeing all of the good parts of a completely simple life and none of the bad parts of idleness. আচ্ছা, এখানকার স্পিকার সে দেখছে সমস্ত সুখের বা ভালো ভালো জিনিস এই সাধারণ লাইফ লিড করার ভেতরেই, এবং কোনো খারাপ জিনিস এই অলসতার ভেতরে সে দেখতে পাচ্ছে না। তো তারা যে এখন অলস লাইফ লিড করছে এটার ভেতরে কোনো খারাপ জিনিস দেখতে পাচ্ছে না, এবং তারা যে সিম্পল লাইফ লিড করবে এটার ভেতরে সমস্ত যে ভালো দিকগুলি তারাই মানে সেই দিকগুলি যেন সে শুধু দেখতে পাচ্ছে। দ্য মেন আর ড্রিমিং হিয়ার অফ এ লাইফ ইন হুইচ দে ক্যান হিয়ার ইচ আদার্স হুইসপার্স স্পিচ হোয়াইল দে আর লাইং অ্যারাউন্ড ইটিং দ্য লটস ডে বাই ডে। আচ্ছা, এই মানুষগুলি স্বপ্ন দেখছে যে মানে যখন ইন হুইচ দে ক্যান, অর্থাৎ তারা তাদের স্বপ্নতে তারা শুনতে পাচ্ছে যেন একজন আরেকজনের কানাকানি বা ফিসফিসানি যে শব্দগুলি সেগুলি, বা ফিসফিস করে যে স্পিচগুলো তারা বলছে সেইগুলি, এবং দে আর লাইং অ্যারাউন্ড, এবং তারা এদিক ওদিকে শুয়ে রয়েছে এই লটস ফল খেয়ে পর খাওয়ার পর থেকে ডে বাই ডে, অর্থাৎ দিনের পর দিন। লটস ফলগুলো খাওয়ার পর থেকে ডে বাই ডে তারা এক জায়গায় শুয়ে রয়েছে এদিক সেদিক, এবং তারা একজন আরেকজনের সাথে জাস্ট খালি হুইসপারিং বা ফিস ফিস কথাবার্তা তারা বলছে এবং সেটাই তারা শুনতে পাচ্ছে ঠিক স্বপ্নের মতো। দ্যাট ইজ দ্য অনলি টাস্ক হুইচ দে হ্যাভ টু কমপ্লিট অ্যান্ড দ্য মোর দে ইট দ্য মোর স্যাটিসফাইড উইথ দেয়ার সিচুয়েশন দে উইল বিকাম। আচ্ছা, তাদের কাছে এই একটাই যেন তাদের সম্পূর্ণ কাজ বলে মনে হচ্ছে, অর্থাৎ তারা যে কাজটি করছে এখন সেই কাজটি হচ্ছে শুধুমাত্র তাদের এই লটস ফল খাওয়া, এবং তারা একজন আরেকজনের সঙ্গে ফিসফিসিয়ে কথাবার্তা বলে এই কাজটি করছে, এবং এই কাজটি তাদেরকে এক ধরনের স্যাটিসফ্যাকশন দিচ্ছে, এবং এই সিচুয়েশনটা তারা আর কি সবসময়ের জন্যই চাচ্ছে। দ্য ম্যান উইল ওয়াজ ক্রিসপিং রিপলস অর ওয়েভস ওয়াশিং আপ অন দ্য বিচ অ্যান্ড অ্যাডমায়ার দ্য কার্ভিং লাইন্স অফ দ্য স্প্রে হুইচ ইট ক্রিয়েটস। আচ্ছা, এই মানুষগুলি মানে এখন যেটা করছে সেটা হচ্ছে যে ক্রিসপিং রিপেলসগুলি, ছোট ছোট যে রিপেলগুলি ঢেউগুলি সেইগুলো তারা দেখছে, এবং বড় বড় যে ঢেউগুলি যেগুলো ওয়াশিং টু দ্য বিচ, অর্থাৎ বিচের দিকে এসে পড়ছে সেইগুলো তারা দেখছে, এবং তারা প্রশংসা করছে ওই সমস্ত মানে সমুদ্রের পানির যে ঢেউয়ের যে কার্ভিংটা, যে বাঁকা যে লাইনগুলি, সেই লাইনগুলো একেবারে দিগন্ত জুড়ে স্প্রে হয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে, এইগুলো তারা এইগুলোর প্রশংসা করছে। এক কথায় সমুদ্রের ঢেউ পানি এবং পানির যে স্রো মানে লাইন সেগুলো তারা দেখে মজা নিচ্ছে এবং সেগুলোর প্রশংসা করছে। দে উইল কমিট দেয়ার বডিজ হার্টস অ্যান্ড স্পিরিটস টু মেলানকোলি অ্যান্ড স্পেন্ড দেয়ার রেস্ট অফ টাইম ব্রুডিং ওভার মেমোরিজ অফ দ্য পাস্ট। তারা তাদের বডি হার্ট স্পিরিট বা সোল এই সবগুলি তারা মিলানকোলির ভেতরে দিয়ে দিতে চায়, বা তারা সবসময় যেন দুঃখের আবেশেই তারা থাকতে চায়, এবং তারা তাদের বাকি জীবনটা এই পাস্টের যে মেমোরিগুলি রয়েছে, পাস্টের যে স্মৃতিগুলি রয়েছে সেগুলো স্মৃতিচারণ করতে বা সেগুলো নিয়ে ধ্যানে থাকতেই তারা চায়, ব্রুট করতে তারা চায়। দে উইল রিমেম্বার অল দোজ দ্যাট হ্যাভ পাসড অ্যাওয়ে সিন্স দে ওয়ার বর্ন অ্যান্ড দ্যাট আর নাও বেরিড আন্ডার এ মাউন্ড অব গ্র্যাস অর ক্রিমেটেড অ্যান্ড শাট আপ ইন অ্যান আর্ন অফ ব্র্যাশ। আচ্ছা, এরপরে তারা যেটা বলছে যে তারা অতীতের দিনগুলির যে সময়গুলি, অর্থাৎ তাদের জন্মের পর থেকে যে সময়গুলি তারা ফেলে এসেছে সেগুলো তারা স্মরণ করতে চায়, এবং এই সমস্ত অতীতের যে টয়লসাম যে স্মৃতিগুলো তারা সেগুলোকে কবর দিতে চায় এই লটস ইটাসদের দ্বীপের যে ঘাস রয়েছে সেই ঘাসের ভেতরে, এবং তারা সব কিছুকেই একটা অ্যান আর্ন অফ ব্র্যাশ, অর্থাৎ যে আর্নের ভেতরে মৃত্যুর পরে মানুষের যেই অ্যাশ রেখে দেওয়া হয় সেই অ্যাশের মতো করে তাদের স্মৃতিগুলোকে এভাবে তারা কবর দিয়ে রাখতে চায় বা আটকে রাখতে চায়। দে উইল নট বি বোদার্ড বাই ডেথ দো অ্যাড দে উইল নো দে আর লিভিং দ্য বেস্ট পসিবল ভার্সনস অফ দেয়ার লাইফ হিয়ার অন দ্য আইল্যান্ড। আচ্ছা, তারা মৃত্যু দ্বারা বোদার্ড হবে না, অর্থাৎ বিরক্ত হবে না, যদিও তারা জানে যে এই আইল্যান্ডে তারা তাদের লাইফের বেস্ট ভার্সন বা বেস্ট সময়টা পার করছে। আচ্ছা, এই এটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে তারা যখন এই আইল্যান্ডে অনেক সুখে রয়েছে তারা ভাবছে যে তারা মৃত্যু দ্বারা তারা আর আসলে বোদার্ত হতে চায় না, বিরক্তি বা জ্বালা মানে তারা মৃত্যু তাদেরকে জ্বালাতন করুক এটাও তারা আর চায় না,
এবং তারা তার লাইফের যে বেস্ট ভার্সন বা বেস্ট সময়টা পার করছে এই আইল্যান্ডে, সেটাই তারা অ্যাকচুয়ালি মানে জানে বা সেটাই তারা উপভোগ করতে চায়। দ্য মেন কন্টিনিউ অন সেইং দ্যাট দে উইল নট ফরগেট দেয়ার পাস্ট লাইফ। তারা সবসময় বলতে থাকে যে তারা তাদের অতীতের জীবনকে ভুলতে পারবে না। দেয়ার ওয়েডিং লাইফস উইল রিমেইন ডিয়ার টু দেম, তাদের বিবাহিত জীবন তাদের কাছে সবসময়ের জন্যই প্রিয় হয়ে থাকবে, অ্যাজ উইল দ্য লাস্ট মোমেন্টস দে স্পেন্ড উইথ দেয়ার ওয়াইফস। বিশেষ করে তাদের যে শেষ সময় বা শেষ মুহূর্তটা যেটা তারা তাদের ওয়াইফের সঙ্গে কাটিয়েছে, সেই সময়গুলি তাদের কাছে সবসময় প্রিয় হয়ে থাকবে। দে আর নট গোয়িং টু ফরগেট এভরিথিং দ্যাট ইউজ টু ম্যাটার টু দেম, বাট আর অ্যাকসেপ্টিং টু দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ইজ নাথিং দে ক্যান ডু টু গেট ব্যাক টু হাউ থিংস ওয়ার। তারা যেটা ভাবছে যে তারা তাদের অতীতের কোনো কিছুই তারা ভুলবে না, এবং তাদের কাছে ওই জিনিসগুলো এখনও ম্যাটার করে বা তাদের কাছে এটা এখনও মূল্যবান, এবং তারা এই বিষয়ে, কিন্তু তারপরেও তারা একটা বিষয় স্বীকার করছে যে তাদের কিছুই করার নেই আসলে অতীতের ওই দিনগুলোতে ফিরে যাওয়ার, বা তাদের ওয়াইফদের কাছে তারা যে আবার ফিরে যাবে এই বিষয়টা করার মতো তাদের যে ইচ্ছা বা তাদের যে শক্তি সেটা আর নেই। সেটাই তারা এই তিনটা লাইনে বলছে। দেয়ার হাউস হোল্ডস আর প্রবাবলি কোল্ড দে সে অ্যান্ড দেয়ার সন্স অ্যান্ড আচ্ছা অল গ্রোন আপ হ্যাভিং ইনহেরিটেড দেয়ার ফাদার্স লুকস। আচ্ছা, তাদের হাউস হোল্ডস অর্থাৎ তাদের পরিবারের যা যাবতীয় যা কিছু রয়েছে তাদের সব কিছুই যেন কোল্ড হয়ে গেছে, অর্থাৎ বিবর্ণ হয়ে গেছে। একটা সময় যেরকমটা রেখে গিয়েছে সেরকম তাদের তাদের নাই, এবং তাদের যে ছেলেপুলে যারা রয়েছে তারা সবাই বড় হয়েছে, বিশেষ করে তাদের বাবাদের চেহারা ধারণ করেছে, অর্থাৎ বড় হওয়ার পরে যে মানে বড় মানুষ হয়ে গেছে বা বাবাদের মতো চেহারা ধারণ করেছে সেটার কথা বলছে। ইফ দে ডিড রিটার্ন দে উড ব্রিং নাথিং বাট ট্রাভেল টু দেম অ্যাট হোম। যদি তারা ফিরে যায় তাদের বাড়িতে তাহলে যেটা হবে যে তারা তাদের সঙ্গে আর কিছু নিয়ে যেতে পারবে না, বরং তারা তাদের বাড়িতে গিয়ে তাদের বউ পোলাপানদের এক কথায় ট্রাবল সৃষ্টি করবে। দে হ্যাভ বিন গান ফর লং আচ্ছা ফর সো লং দ্যাট দে ডু নট বিলিভ থিংস উড এভার গো ব্যাক টু দ্য ওয়ে দে ওয়ার। এবং তারা এতদিন আগে এই সব কিছু ফেলে এসেছে যে তারা আর বিশ্বাস করতে পারছে না যে তারা গিয়ে আবার ওই সমস্ত জিনিস ওইভাবেই ব্যাক পাবে ঠিক যেমনভাবে তারা রেখে গিয়েছিল। অর দি স্টেট থিংস কুড নট হ্যাভ গন সো পিসফুলি অ্যাট হোম। অথবা তারা আরেকটা জিনিস মানে বিশ্বাস করছে যে ওই সমস্ত জিনিস তারা যেভাবে রেখে গিয়েছিল সেই সমস্ত জিনিস আর হয়তো বা ওইভাবে শান্তিপূর্ণ উপায়ে যেভাবে তারা রেখে এসেছিল সেই অবস্থায় মনে হয় আর নাই, অর্থাৎ সেখানে অনেক চেঞ্জ চলে এসেছে। হোয়াইল দে ওয়ার ফাইটিং ইন ট্রয় ফর 10 ইয়ার্স আইল্যান্ড প্রিন্সেস কুড হ্যাভ বিন ওভার বোল্ড অ্যান্ড টেকেন ওভার দেয়ার হোমস। আচ্ছা, তারা এবার চিন্তা করছে যে তারা যখন ট্রয়ে 10 বছর ধরে যুদ্ধ করেছে সেই সময়টাতে হয়তোবা তাদের যে দেশের যে প্রিন্স যারা রয়েছে তারা হয়তোবা তাদের হচ্ছে বাড়িঘর এগুলো তারা হয়তোবা সেগুলো দখল করে নিয়েছে। দ্য মেন্স ডিড কুড হ্যাভ বিন ফরগটেন অ্যান্ড দেয়ার নেমস স্মার্ট। তাদের কাজগুলি হয়তোবা মানে সব ভুলে গেছে সবাই, এবং তাদের নামগুলিও হয়তোবা সব মুছে ফেলা হয়েছে, অর্থাৎ তারা তাদের দেশে গিয়ে হয়তোবা সেরকম মানে আইডেন্টিটি সংকটে পড়বে সেই বিষয়টাও তারা চিন্তা করছে, বা তারা যে জিনিসগুলি যেভাবে রেখে গিয়েছিল সেই জিনিসগুলো হয়তোবা তাদের নাই। এই লটস ফল খাওয়ার পরে এই লোকগুলি এখন এইভাবে চিন্তা করছে, মানে তাদের তারা ব্যাক করতে চাচ্ছে না, এই জন্য তারা বিভিন্ন ধরনের রিজন শো করছে। দে হ্যাভ নো ইন্টেনশন অফ ফিক্সিং দিস স্টেট অফ থিংস ইফ ইট ইজ ইনডিড দ্য কেস দে আর ফাইন টু লেট ইট স্টে ব্রোকেন অ্যাজ ইট ইজ টু হার্ড টু রিগেইন অর্ডার ওয়ান্স ইট ইজ লস্ট। আচ্ছা, তাদের আর কোনো ওই বিষয়গুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার মতো ইন্টেনশন আর নাই, বিশেষ করে তারা বিশ্বাস করছে যে যে জিনিসগুলি নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে সেই জিনিসগুলিকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসা কখনোই সম্ভব না, বা এইগুলোতে আবার অর্ডার ফিরিয়ে নিয়ে আসা খুবই কষ্টসাধ্য বা অর্ডার রিগেইন করা খুব কষ্টসাধ্য। অর্থাৎ তাদের যে জিনিসগুলি তারা একটা সময় রেখে গিয়েছে তারা ভাবছে যে এগুলি হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে, এবং এই নষ্ট জিনিসগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা অনেকটাই কষ্টসাধ্য এটা তারা ভাবছে এখন। স্টিল দে বিলিভ দে উড অনলি মেক থিংস ওয়ার্স। এখন তারা বিশ্বাস করছে তারা হয়তোবা গেলে খালি জিনিসগুলিকে আবার নষ্ট করে ফেলবে, যেরকম অবস্থায় আছে সেই অবস্থাগুলিকে আবার তারা নষ্ট করে ফেলবে, ইভেন ইফ থিংস হ্যাভ নট গন ওয়েল ফ্রম দ্য স্টার্ট। এবং মানে এক কথায় এই লাইনটাতে যেই এই 4টা লাইনে যে কথাটা বলা হচ্ছে বা বলছে যে
ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কোনো পরিবেশকে আবার ফিরিয়ে আনা খুব কষ্টসাধ্য। সুতরাং তারা যদি যায়, হয়তো বা এমন হতে পারে যে ওই সিচুয়েশনগুলো, তো তাদের পিতৃভূমির যে সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনটা হয়তো বা আরও খারাপ হবে, সেগুলো আবার পুনরায় ব্যাক করে আনার চাইতে বরং এগুলি থেকে দূরে থাকাই ভালো, এটা তারা ভাবছে। ইন দ্য সেভেন্থ স্টেঞ্জা অফ দ্য কোরিক সং, দ্য মেন ওয়ান্স মোর রিটারেট হোয়াট দ্য অল্টারনেটিভ টু রিটার্নিং হোম অ্যান্ড ক্রিয়েটিং মোর ক্যাওস উড বি। আচ্ছা, এই 7 নম্বর স্টেঞ্জাতে এই যে মানে নাবিকেরা তাদের এই কোরিক সঙ্গে তারা আবার পুনরাবৃত্তি করছে যে তাদের বাড়িতে যাওয়ার অল্টারনেটিভ যে বিষয়গুলি সেগুলো, এবং তারা বাড়িতে যদি যায় তাহলে এটা আরও ক্যাওসের সৃষ্টি করবে, এই বিষয়টা তারা বলছে। দে কুড অ্যান্ড ওয়ান টু জাস্ট স্টে হিয়ার, তারা যেই জিনিসটা করতে পারে সেটা হচ্ছে, এবং করতে পারে এবং তারা যেটা শুধু চাচ্ছে, তারা শুধুমাত্র এই লটাস ইটার্সদের যে ল্যান্ড সেখানে তারা থেকে যেতে চাচ্ছে। প্রপড অন বেড অফ অ্যামারান্থ অ্যান্ড মলি, টু ডিফারেন্ট টাইপস অফ ইউরোপিয়ান প্ল্যান্টস। আচ্ছা, তারা শুধু যেটা করতে পারে যে অ্যামারান্থ নামে এক ধরনের এবং মলি নামে এক ধরনের দুটা ইউরোপিয়ান প্ল্যান্ট রয়েছে, বলছে যে এইগুলোর যে বেড, এগুলোর তৈরি যে বেড, সেই বেডের উপরে তারা শুধুমাত্র হচ্ছে থাকতে চায়, এটার কথা তারা বলছে। দে উইল রিল্যাক্স উইথ হাফ ড্রপ আইলিডস অ্যান্ড স্পেন্ড দেয়ার ডেইজ ওয়াচিং দ্য রিভার অ্যান্ড হিজ ওয়াটার্স ফ্রম দেয়ার পার্পেল হিলস। তারা যেটা করতে পারে, শুধুমাত্র তারা রিল্যাক্স করতে পারে তাদের চোখগুলোকে হাফ ড্রপ রেখে, অর্থাৎ চোখটা প্রায় মানে একটু খোলা বা একটু হচ্ছে বুজে গেছে এরকম একটা অবস্থায় রেখে, এবং তারা তাদের যে দিনগুলি সেই দিনগুলি তারা স্পেন্ড করতে চায় শুধুমাত্র নদী এবং এই নদীর পাশে যে পার্পেল কালারের যে হিলগুলি রয়েছে সেইগুলো দেখে দেখে। দ্য সি উইল নাও বি টু দেম জাস্ট এ সাইট অফ দ্য ডিস্টেন্স, এবং সাগর যেটা সেটা এখন তাদের কাছ থেকে অনেক দূরের একটা জায়গা শুধু, তারা সেইগুলোকে আউট অফ মানে সাইটে রাখতে চায়। দেয়ার উইল বি নো মোর সেইলিং অর ডেঞ্জার্স দে হ্যাভ টু ফেস, তারা আর কোনো সেইলিং করতে চায় না, অর্থাৎ তারা সমুদ্রে আর বেরিয়ে পড়তে চায় না এবং আর কোনো ডেঞ্জারও ফেস করতে চায় না, বিপদ ফেস করতে চায় না। দে উইল বি গ্যারান্টিড সেফটি অ্যান্ড এন্ডলেস ডেইজ অফ গেজিং অন দ্য রিভার অফ দ্য ল্যান্ড, তারা এখন সেফটির গ্যারান্টি চায়, অর্থাৎ নিরাপত্তার যে নিশ্চয়তা সেটা চায়, এবং তারা এন্ডলেসলি এই ল্যান্ডের যে নদীগুলি সেই নদীগুলির সৌন্দর্য উপভোগ করতে চায় এবং সেই দিকে তাকিয়ে থাকতে চায়। দ্য মেন হ্যাভ হ্যাড এনাফ অফ অ্যাকশন অ্যান্ড বিং ব্লোন অ্যারাউন্ড দ্য শিপ ফ্রম সাইড টু সাইড। আচ্ছা, এই মানুষগুলির মানে অনেক যথেষ্ট যে অ্যাকশনগুলি যারা করেছে, মানে যে কাজগুলি করেছে সেগুলোর কথা বলছে, এই মানুষগুলি যথেষ্ট কাজ করেছে এবং শিপের চারিদিকে তারা সাইড টু সাইড এদিক ওদিক মানে ঘোরাফেরা করছে বা এদিক ওদিক পড়ে রয়েছে, এরকম একটা অবস্থার কথা বলা হচ্ছে। দে নো লঙ্গার ওয়ান টু ফেস দ্য মনস্টার্স অফ দ্য ডিপ, তারা আর মানে একেবারে গভীর সমুদ্রের যে মনস্টারগুলি সেই মনস্টারগুলির মোকাবেলা করতে চায় না। ইনস্টেড দে স্টেট দে উইল সোয়ার অ্যান্ড ওথ টু ইগনোর দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড, এটার পরিবর্তে অর্থাৎ এই যে মানে সমস্যাগুলি ফেস করার পরিবর্তে তারা যেটা চাচ্ছে যে রেস্ট অফ ম্যানকাইন্ড, অর্থাৎ এই লটো সিটার্স ছাড়া অন্যান্য বাহিরের ওয়ার্ল্ডের যে মানুষ রয়েছে তাদেরকে তারা আর হচ্ছে তাদেরকে তারা ইগনোর করতে চায়, তাদের মুখোমুখি তারা আর হতে চায় না, এবং এই বিষয়ে তারা শপথ করতে চায়। অ্যান্ড অনলি এক্সার্ট এনাফ এনার্জি টু লে অ্যারাউন্ড দ্য আইল্যান্ড অ্যান্ড ইট লটোস, এবং তারা শুধুমাত্র যে জিনিসটা করতে চায় এই আইল্যান্ডে থাকতে চায়, এই আইল্যান্ডে পড়ে থাকতে চায় এবং লটোসগুলো তারা খেতে চায়। দে উইল বি লাইক গডস অবজার্ভিং বাট নট ইন্টারফিয়ারিং উইথ ম্যানকাইন্ড, তারা গডের মতো হতে চায়, গডরা যেরকমভাবে মানুষের দুঃখ কষ্ট শুধুমাত্র দেখে এবং এইটাতে ইন্টারফেয়ার করে না সেটার কথা বলছে, যে গডের মতো তারা হতে চায়। দিস ইজ এ মিসরিপ্রেজেন্টেশন অফ দ্য গডস অফ গ্রিক মিথোলজি অ্যাজ দে ওয়ার মোস্ট নোন ফর দ্য ইনএবিলিটি টু স্টপ ইন্টারফিয়ারিং উইথ ম্যানকাইন্ড। আচ্ছা, এইটা আসলে গ্রিক মিথোলজিতে মানে গডের যে মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ গডদেরকে খুব মানে ভুলভালভাবে উপস্থাপন করা হয়েছে এখানে, এবং উপস্থাপন করা হয়েছে যে গডের সাধারণত মানুষের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে ইন্টারফেয়ার করার মতো অ্যাবিলিটি গডদের নেই, এই বলে আর কি উপস্থাপন করা হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। দে ওয়ার কনস্ট্যান্টলি চেঞ্জিং দ্য কোর্স অফ হিস্ট্রি,
এবং তারা যেটা করে শুধুমাত্র তারা হিস্ট্রির যে কোর্সটা সেটা শুধুমাত্র তারা চেঞ্জ করে প্রতিনিয়ত, সেইটার কথা বলা হচ্ছে। মানে গডদের ব্যাপারে একটা মিস রিপ্রেজেন্টেশন করা হয়েছে এখানে, যে গডরা শুধুমাত্র আরামায়েশে থাকে এবং তারা শুধুমাত্র মানুষের দুঃখ কষ্টের দিকে তাকায় এবং মানুষের মানে অবস্থার পরিবর্তন তারা ঘটাতে পারে না, এটা গ্রিক মিথোলজিতে এইভাবে উপস্থাপন করা হয়েছে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দি সিস্টেন্সা দ্য সেইলার্স সে দ্যাট দে সি দ্য গডস অ্যাজ স্পেন্ডিং দেয়ার অল টাইম জাস্ট অ্যাজ দ্য মেন আর নাও। আচ্ছা, এই স্ট্যান্জারই সেকেন্ড হাফে বলছে যে, মানে সেইলাররা বলছে যে গডরা যেটা করে তাদের সময় পার করে যেভাবে আরামায়েশে এবং মানুষদের দিকে তাকিয়ে থেকে তাদের দুঃখ কষ্ট দেখতে দেখতে তারা যেমন সময় পার করে, এই মানুষগুলি অর্থাৎ এই সেইলাররা তারাও ঠিক এইভাবে সময় পার করতে চায়। দ্য গডস দে স্টেট ডো নট কেয়ার অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ ফ্যামিন প্লেগ অ্যান্ড আর্থকোয়েক অন দ্য হিউম্যানস বিলো দেম। গডরা যেটা করে আর কি, এই এই মেনরা যেটা এখানে ডিসক্রাইব করছে সেটা হচ্ছে যে গডরা কোনো ধরনের কেয়ার করে না মানুষের ওপরে যে ইম্প্যাক্টটা পড়ে, বিশেষ করে দুর্ভিক্ষ, প্লেগ এবং ভূমিকম্পের মতো দুর্যোগের যে দুর্ভিক্ষ পড়ে বা যে ইফেক্টটা পড়ে তাদের অধীনস্থ যে মানুষদের ওপরে, সেটার ব্যাপারে তারা কোনো ধরনের কেয়ার করে না, এইটা তারা বলছে। দে স্মাইল অ্যান্ড লিসেন দ্য টু মিউজিক হোয়াইল মেন সাফার। আচ্ছা, গডদের ব্যাপারে যেটা বলছে তারা সেটা হচ্ছে যে গডরা শুধুমাত্র হাসে এবং গান শুনে যখন মানুষ সাফার করে সেই সময়টাতে। এখানে গডদের সম্পর্কে একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে যে গডরা শুধু আরামায়েশে সময় কাটায়, তারা হিস্ট্রির পর হিস্ট্রি চেঞ্জ করে, তারা মানুষের কোনো ধরনের মানে মানুষের দিকে খেয়াল করে না, কেয়ার করে না, বিশেষ করে দুর্ভিক্ষ, প্লেগ এবং ভূমিকম্প যখন হয় সেই সময়গুলোতে। দ্য স্পিকার্স ডিসক্রাইব দ্য মিউজিক অ্যাজ বিং ক্রিয়েটেড বাই দ্য গডস ইনডিফারেন্স ইন কনসিস্ট অফ হিউম্যান ল্যামেন্টেশন অ্যান্ড ইন মিস ইউজ। এই স্পিকাররা বর্ণনা করছে যে বিষয়টা, যে এই মিউজিকটা, যে মিউজিকটা ক্রিয়েটেড বাই গড, অর্থাৎ যে মিউজিকটা সৃষ্টি হয়েছে গডের ইনডিফারেন্স, গডের উদাসীনতার কারণে, এবং যেই মিউজিকটা তৈরি হয়েছে মূলত মানুষের দুঃখগাথা, মানুষের আক্ষেপ এবং মানুষের মিস ইউজের মাধ্যমে, এবং সেই মিউজিকটা গডরা হচ্ছে মানে উপভোগ করে। দ্য মেলট্রিটমেন্ট অফ হিউম্যান্স বাই দ্য গডস হ্যাজ বিন গোয়িং অন ফর এভার। আচ্ছা, এবার এই মানুষরা যেটা বলছে যে মানুষের প্রতি যেই মেলট্রিটমেন্ট, যে অসৎ আচরণ যেটা গডরা করে থাকে, এটা চলছে অনেক আগে থেকেই। ইট ইজ অ্যান এনসিয়েন্ট প্রবলেম, এটা একটা প্রাচীন সমস্যা, অ্যান্ড দ্য গডস হ্যাভ এনজয়েড ফর অল টাইম, এবং বলছে গডরা সবসময়ের জন্যই এই বিষয়টা এনজয় করে থাকে, এবং এটা অনেক আগে থেকেই এটা চলছে যে গডরা মানুষের প্রতি এক ধরনের অসৎ আচরণ করছে। ম্যানকাইন্ড ইজ ফোর্স টু শো দ্য সিডস অ্যান্ড রিপ দ্য হারভেস্ট উইথ এন্ডিউরিং টয়েল। এখানে বলছে যে মানুষ আসলে বাধ্য হচ্ছে, মানুষকে বাধ্য করা হচ্ছে বীজ বপন করা এবং যখন ফসল পেকে যাচ্ছে সেই সময়টা ফসলটাকে সংগ্রহ করার ক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এটা করতে তাদেরকে বাধ্য করা হচ্ছে, মানুষকে বাধ্য করা হচ্ছে। এ পার্সনস লাইফ ইজ মেড আপ অফ নাথিং, একটা মানুষের জীবন মানে জীবনে কিছুই থাকে না বাট হার্ড ওয়ার্ক, অর্থাৎ হার্ড ওয়ার্ক ছাড়া মানুষের জীবন আর জীবনে আর কোনো কিছুই নেই বা থাকে না। অ্যান্ড মাইজারি আনটিল দে পেরিশ অ্যান্ড দে সাফার ডাউন ইন হেল, এবং দুঃখ কষ্ট তাদের রয়ে যায় যতদিন না পর্যন্ত তারা পেরিশ, তারা মারা যায় এবং তারা একেবারে ডাউন ইন হেল, অর্থাৎ জাহান্নামের অতল গহ্বরে যতদিন পর্যন্ত না যায় তাদের দুঃখ কষ্টটা চলতে থাকে, এটা আর কি এই মানুষগুলি বলছে। আদার্স দ্য স্পিকার স্টেট, অন্যান্যরা মানে এটা ছাড়াও এই স্পিকাররা যেটা বলছে, আর ডুয়েলিং ইন এলিশিয়ান ভ্যালিস, তারা এলিশিয়ান ভ্যালিস বা প্যারাডাইসে অর্থাৎ স্বর্গে, তারা স্বর্গের কথাও তারা আর কি বর্ণনা করছে এখানে। দিস লাগি বিংস আর রেস্টিং ওয়ারি লাইমস অন বেডস অফ অ্যাসফোডেল, অ্যান ইমমর্টাল ফ্লাওয়ার দ্যাট গ্রোজ ইন এলিশিয়ান, অর্থাৎ এখানে ইলিশিয়ান সম্পর্কে বলছে এবং বলছে যে গডেরা এই ইলিশিয়ান নামক যে বেডস বা অ্যাসফোডেল, যে অ্যাসফোডেলের তৈরি যে বেড, যেই সেই বেডে তারা রেস্ট নেয় এবং যেই বেডটা হচ্ছে অ্যান ইমর্টাল ফ্লাওয়ার, একটা অমর একটা ফুল, সেই ফুলের দ্বারা তৈরি যে ফুলটাকে বলা হচ্ছে অ্যাসফোডেল, এবং যেটা শুধুমাত্র ইলিশিয়ানে বা প্যারাডাইসে ফোটে, অর্থাৎ প্যারাডাইসের বা স্বর্গের যে ইলিশিয়ান নামক একটা উপত্যকা রয়েছে সেই উপত্যকায় এই অ্যাসফোডেলের অ্যাসফোডেল ফুল ফোটে, এবং সেই ফুলের যে বেড, সেই বেডেই হচ্ছে
লাকি এই গডেরা আর কি থাকে। দে কনক্লুড দ্য পোয়েম বাই রিস্টেটিং দ্যাট শিওরলি স্ল্যাম্বার ইজ মোর সুইট দেন টয়েল। তারা এই কবিতাটি শেষ করছে, বিশেষ করে রিস্টেটিং অর্থাৎ পুনরায় আরেকবার বর্ণনা করছে যে নিশ্চিতভাবেই ঘুম বা স্ল্যাম্বার বা তন্দ্রাই হচ্ছে বেশি মধুর দেন টয়েল অর্থাৎ পরিশ্রমের চেয়ে। অ্যান্ড বাই রি অ্যাসিওরিং ওয়ান অ্যানাদার দ্যাট দে উইল সিজ দেয়ার ওয়ান্ডার ফ্রম নাও অন। এবং তারা আরেকটা জিনিস নিশ্চিত করছে যে তারা মানে একজন আরেকজনের প্রতি কথা দিচ্ছে যে তারা তাদের এই যে ওয়ান্ডার বা এই যে মুভিং এক জায়গা থেকে আরেক জায়গায় যে অ্যাডভেঞ্চার এটা তারা বন্ধ করবে। ইন দ্য মিথ অন হুইচ দিস পোয়েম ইজ বেস্ট, ওডিসিয়াস হ্যাভিং নট ইটেন ফ্রম দ্য লটাস প্ল্যান্টস ইজ ফোর্স টু ক্যারি হিজ মেন ব্যাক অন টু দ্য শিপ অ্যান্ড সিঙ্গেল হ্যান্ডেডলি সেইল অ্যাওয়ে ফ্রম দিস আইল্যান্ড। আচ্ছা, এই যে ওডিসিয়াসের যে মানে হোমারের ওডিসিয়াসের যে মিথ, সেই মিথ অনুযায়ী যেটাতে আসলে ঘটে যে এই মানুষগুলি শেষ পর্যন্ত এই লটস প্ল্যান্টগুলি আর বেশি খায় না বা খেতে পারে না, এবং ওডিসিয়াস যেটা করে তাদেরকে ফোর্স করে তাদেরকে এই শিপে ব্যাক করায়, এবং একরকম ওয়ান হ্যান্ডেডলি অর্থাৎ সে একাই সে এই সেল করে বা মানে জাহাজটিকে চালিয়ে নিয়ে এই ল্যান্ড থেকে সে বেরিয়ে পড়ে অর্থাৎ মিথ অনুযায়ী। দিস ম্যান ইভেঞ্চুয়ালি কাম টু দিয়ার সেন্সেস, এবং একটা পর্যায়ে এই মানুষগুলোরও সেন্স ফিরে আসে ওয়ান্স দ্য ম্যাজিক অফ দ্য প্ল্যান্ট ইজ অন অফ। যখন এই প্ল্যান্টের যে ম্যাজিকটা সে বা জাদুটা যখন শেষ হয়ে যায় তখন তারা একটা সময় আবার তাদের রিয়েল সেন্সে ব্যাক করে। অর্থাৎ এইটা মিথ অনুযায়ী যেটা ঘটে সেটার কথা বললো এখানে। কিন্তু টেনিসনের যে কবিতা সেই কবিতাটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা আসলে আর কখনোই তাদের রিয়েল লাইফে ফিরে আসে না। এইটা যদিও মানে গ্রিক মিথোলজি বা হোমারের যে ওডিসি সে ওডিসি অনুযায়ী আসলে তারা একটা সময় আবার এই ওডিসি নিজেই তাদেরকে জোর করে শিপে তোলে এবং এই ল্যান্ড থেকে বেরিয়ে যায়, এবং একটা সময় এই লোকগুলিও তাদের রিয়েল যে পূর্বের যে সেন্স সেই সেন্সে ফিরে আসে। তো এই হলো অ্যাকচুয়ালি এই কবিতাটি, এবং এই কবিতাটির মেইন থিমই হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা জানি যে ভিক্টোরিয়ান লোকেরা যারা পরিশ্রম অ্যাডভেঞ্চার এইগুলোতে তারা অভ্যস্ত, যুদ্ধে তারা যুদ্ধ করতে তারা অভ্যস্ত, কিন্তু সেখান থেকে তারা একটা রেস্টে যেতে চাচ্ছে এবং তারা একটা টয়েল ফ্রি একটা জীবন তারা চাচ্ছে, এবং সেটাই হচ্ছে এই কবিতাটির আসলে মেইন থিম। তো এই হলো অ্যাকচুয়ালি লটস ইটার্সের যে বর্ণনাগুলি। আমি চাচ্ছিলাম এইটাতে তিনটা পার্ট করতে কিন্তু দুইটা পার্টেই শেষ করলাম শেষ পর্যন্ত। তো আশা করছি তোমাদের এইটা মানে পড়তে অনেকটা ইজি হবে এবং তোমরা এটা থেকে অনেক কিছুই জানতে পারবে এবং তোমরা তোমাদের পরীক্ষায় এখান থেকে মানে জেনে নিয়ে অনেক কিছুই অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিক্টোরিয়ান পোয়েম নিয়ে আসবো। তো টিল দেন আল্লাহ হাফেজ।